আজকে আমি আসছি চট্টগ্রামে পূর্ব বাকলিয়া ওসমান ভাইয়ের খামারে। এখানে টার্কি ও কবুতর একসাথে পালন করা হয়। চলুন দেখা যাক। এখানে টার্কির বিশাল একটি খামার, চট্টগ্রামে খুব ফেমাস একটি জায়গা। চলুন দেখা যাক। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি বিশেষ আয়োজন। দেখুন, এটি চট্টগ্রামে খুব বৃহত্তম একটি, খুবই ফেমাস একটি খামার। এখানে টার্কি পালন করা হয় এবং এখান থেকে বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় টার্কি ওনারা সরবরাহ করে থাকেন। না, এগুলো সব নতুন, বিশাল বড় এই তারকিগুলো। এগুলোর ওজন এক একটা 12 থেকে 15 কেজি। চলুন সামনে যাই। সম্পূর্ণ একটি পরিপূর্ণ খামার, দেখুন বিভিন্ন জাতের মুরগি। ভিউয়ার্স, আমরা কন্টিনিউ আপনাদেরকে আপডেট দেখাবো বিভিন্ন খামার, বিভিন্ন পশু পাখি সম্পর্কে।
এখানে আমরা দেখতেছি বিশেষ একটা আয়োজন, যে তোতা মুরগি। ভিউয়ার্স আপনারা দেখুন, এই মুরগিটি খুব বিরল, সব জায়গায় পাওয়া যায় না, একমাত্র আপনি চিটাগাংয়ে পাবেন। দেখুন বিশাল আকৃতি, আমি জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে সক্ষম হচ্ছি। দেখুন ভিউয়ার্স, বিভিন্ন খোপ সিস্টেম করে আলাদা আলাদা দরজায় তার্কি চাষ করা হয় এখানে। খুবই সুন্দর একটি পরিবেশ, বিভিন্ন জোড়ায় জোড়ায়। আমি ভিতরে ঢুকেছি, আর এখানে আরেকটা জিনিস না দেখালেই না, এই দেখুন মুরগিটি, এটার ওজন প্রায় 18 কেজি। এই মোরগটা দেখুন, 18 কেজি এই মোরগটা। এখানে ব্রিড করা হয়, মানে এত বড় মোরগ আমার চোখে প্রথম দেখা। একটা মোরগের ওজন 18 কেজি, একটা তার্কির সমান। ভিউয়ার্স ভালো করে দেখুন, এই তার্কিটে ডিম নিয়ে বসছে, যেগুলো ডিম দেয় সেগুলো এখানে আলাদা করা। ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির তার্কি। আমি এক এক করে আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছি। এগুলো ব্রিড করার জন্য শুধুমাত্র রাখা, প্রজনন করার জন্য আলাদা আলাদা করে রাখা। ভিউয়ার্স এখানে পাকিস্তানি মোরগ প্লাস তোতা মোরগ যাকে বলে, তোতা মোরগের ব্রিড করা হয় এখানে। দেখুন ভিতর আরও আছে, যদিও আমার যাওয়া সম্ভব হচ্ছে না। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাতে চেষ্টা করতেছি। এখানে ব্রিড করার একটা খালি খাঁচা, এটাতে মনে হয় কিছু নাই, কিছুক্ষণ আগে ছিল ওগুলো বাহিরে। এই খোপগুলো করা শুধুমাত্র ব্রিড করার জন্য। এছাড়াও এখানে কিছু
কবুতর আছে, ফ্যান্সি আইটেম। চলুন ভিউয়ার্স, ফ্যান্সি আইটেম কবুতরগুলো দেখা যাক। এগুলো সব ফেন্সি আইটেম কবুতর। আপনাদেরকে কতক্ষণ দেখাতে পারছি আমি জানি না, কতটুকু পরিষ্কার আপনারা দেখছেন, কিন্তু কিছু কিছু জায়গায় প্রবেশ নিষেধ, যার জন্য আমি ঢুকতে পারছি না। আমি বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে জ্যাকোবিনা দেখা যাচ্ছে, ভিতরে আরও কিছু জ্যাকোবিনা আছে। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আসলে সব কিছুই করতে হয়। আমি অবশ্য সেরকম কোনো নির্দেশ পাইনি যে ভিতর থেকে আপনাদেরকে দেখাবো, চেষ্টা করছি আপনাদের তারপর দেখানোর জন্য। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার নামটা একটু বলবেন। তার নামটা একটু বলেন। আমার নাম আলাউদ্দিন। আলাউদ্দিন ভাই, আচ্ছা ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার খামার সম্পর্কে। ওদিকে তো তার কি দেখলাম আমি, হ্যাঁ এখানে কবুতর একটা বিশাল সেট আপ দেখছি, তো এখানে কি কি জাতের কবুতর আছে একটু বলবেন? বোকার আছে, ওই মানে বিভিন্ন ধরনের, নামটা অত নাম তো আমি জানতে পারি না, আমাদের মালিক জানে, ওনার পর বিক্রি করে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন কবুতর সব বিক্রি হয়ে গেছে, ভারতে চলে গেছে, কবুতর নাই তো, কবুতর থাকলে তো আপনি দেখতে পারতেন। এগুলো ভারতে যায় না, এখান থেকে ভারতে চলে যায়। আচ্ছা, কতদিন যাবত এই কবুতর এখানে পালতেছেন? এই প্রায় 7-8 বছর। 7-8 বছর এখান থেকে মানে কিরকম লাভ হয়? মানে কোম্পানিটা জানে, ওরা দুবাই থেকে আনে তো এখান থেকে। আচ্ছা আচ্ছা, দুবাই থেকে নিয়ে আসে না এগুলো? হ্যাঁ হ্যাঁ, দুবাই থেকে আসে। আচ্ছা আচ্ছা, এখানে ব্রিডিংও করানো হচ্ছে তাই না? ব্রিডিং করে আমরা ছেড়ে দিয়ে দিই, মানে আচ্ছা আচ্ছা করাইনি, যেটা যে করা থাকে সে করা, ব্রিডিং করে। ভিউয়ার্স আপনাদের নিশ্চয়ই আমি দেখাতে পারছি, আমি কর্তৃপক্ষ একটি অনুমতি পেয়ে আমি ভিতরে ঢুকলাম। এই যে বোখার দেখা যাচ্ছে একটি, এগুলো খুবই বিরল জাতের কবুতর। ভিউয়ার্স নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমাদের চিটাগাং কিন্তু এরকম খামার নাই বললেই হয়, যে এখানে তার্কির পাশাপাশি একটি কবুতরের সুন্দর খামার মনোরম পরিবেশে বিশাল জায়গা জুড়ে। চলুন ভিউয়ার্স এবার একটু তার্কি সম্পর্কে কথা বলবো আমরা, তার্কি ওখানে যেয়ে। হ্যালো ভিউয়ার্স, পরিশেষে আমি তার্কির এখানে ভিতরে ঢোকার পারমিশন পেলাম। দেখুন আপনারা, আমি তার্কি দেখাচ্ছি, তখন হয়তো বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম, হয়তো ভালোভাবে দেখাতে পারিনি, বিশাল সেট আপ। তো তার্কি সম্পর্কে এখানে এক ভাই আছেন, ওনার সাথে একটু কথা বলবো, দেখি উনি কি বলেন, মানে এটা কিভাবে কি করতেছেন। ভাই তার্কি সম্পর্কে আমাদেরকে একটু বলেন যে এইটা মানে কতদিন যাবৎ আপনারা এই তার্কি আপনারা পালতেছেন, হ্যাঁ এটা কতটুকু লাভজনক? এটাতে অনেক লাভজনক, এটা আমার 10-10 বছর আগে আমরা এখান থেকে পালতেছি, এখানে চিড়াং কোনো লোক আনছিল না, তখন থেকে আমরা এই শুরু করেছি, এখান থেকে আমার বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এখান থেকে। আচ্ছা আচ্ছা, এখানে আপনার মাসে কতগুলো বাচ্চা উৎপাদন হয়? তা প্রায় 150-200 বাচ্চা উৎপাদন, 200 পিস বাচ্চা উৎপাদন হয়। এগুলো ওজন কেমন? ওটা 10-15 কেজি, 18 কেজি। 18 কেজি 10 কেজি হয়ে থাকে তাই না? আচ্ছা আচ্ছা, আর এগুলো মানে পালন করে মাসে কিরকম টাকা আয় করা সম্ভব? অনেক টাকা আয় হয়। অনেক টাকা বলতে কত টাকা, মানে আপনারা জোড়া হিসাবে বিক্রি করেন? জোড়া হিসাবে বিক্রি করে দিই আমরা, 10,000-15,000-20,000 এরকম জোড়া বিক্রি দিই। 15-20,000 টাকা জোড়ায় বিক্রি করেন? জি। আপনার তার্কিগুলো দেখলাম আমি, বিশাল বড় বড়, অনেক বড় বড়, দেখতে খুব ভালো লাগতেছে। আর তার্কির পাশাপাশি অন্য কিছু মোরগ দেখলাম, যে আপনার তোতা মোরগ, হ্যাঁ তো আমাকে একটু তোতা মোরগ সম্পর্কে যদি একটু দেখ। এখানে দাদা তোতা মোরগ দেখছি, যেটা বাংলাদেশে নাই, খুব কম, বিরল তোতা মোরগ।
তোতা মোরগে আপনারা ইয়ে করতেছেন, চাষ করতেছেন, তো দাদা তোতা মোরগ সম্পর্কে একটু যদি আমাকে বলেন। হ্যাঁ, ওই তো দেখা যায় তোতা মোরগ ইতিহাসে আসে আমার প্রতি প্রতি মাসে ধরো 20টি বাচ্চা বেরোয় আমার প্রতি মাসে। আচ্ছা, তোতা মোরগের দাম কত করে? দামটা ওই 40,000-50,000 টাকা এক পিস। এক পিসের দাম 50,000? হ্যাঁ, মোরগের দাম। মোরগের দাম এটা এত মানে কি বলবো যে এত দামি একটা, এটা তো আমি দেখতেছি যে একটা গরুর থেকেও দাম বেশি। আমরা একটা গরুর নর্মাল যেটা মিডিয়াম বাচ্চা কিনি সেটা কিন্তু আপনার 30-40,000 টাকা, আর এটা একটা তোতা মোরগ এটা 50,000 টাকা বিক্রি করা যাচ্ছে। এটা তাহলে তো দেখা যায় আপনার ব্যবসায়িকভাবে অনেক সুফল। হ্যাঁ, সুফল অনেক সুফল। আমার কিন্তু বাইরের থেকে আসে এসব মোরগ, এটা দেশে পাওয়া যায় না। এই দেশে পাওয়া যায় না? এটা কোন দেশে? এটা এটা আপনার থাইল্যান্ডে নিয়ে আসে, ওই ইন্ডিয়ার থেকে আসে। থাইল্যান্ড ইন্ডিয়া থেকে আসতেছে। ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি আর একটু দেখুন ভালো করে। এটা তোতা মোরগ, এটা খুবই বিরল। আমি এই খামারটি সম্পর্কে আমি ঢাকা থেকে জানতে পারাই আমি আজকে চিটাগাংয়ে আসছি আপনাদেরকে এই খামারটি দেখানোর জন্য। আমি অনেক শুনছি এই খামারটি, যে চিটাগাংয়ে একটি খামার আছে যেখানে তোতা মোরগ, হ্যাঁ, টার্কি, হ্যাঁ, এবং এটা কি জাতের মোরগ? এটা হলো সেরামা। সেরামা কুপ? আচ্ছা, এটা সেরামা বলে। দেখুন ভিউয়ার্স, আলাদা বিট করা হয়। ভিউয়ার্স একটু ভালো করে দেখুন। আচ্ছা, এইটার জোড়া কত করে? 10,000-12,000। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা মাসে কতগুলো ডিম দেয়? আমি নিশ্চয় আপনাদেরকে সক্ষম হয়েছি এগুলো দেখাতে, হ্যাঁ, পুরো খামারটা আপনাদেরকে ঘুরে দেখাতে। হ্যাঁ, এই যে দেখুন, বিশাল বড় বড় টার্কি। অনেক সুন্দর দেখতে ভিউয়ার, দেখুন। তো ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন খামারটি আসলে কতটুকু সফলতা অর্জন করতে পেরেছেন এবং কত টাকা ইনকাম করতেছেন এই খামার থেকে। ইনশাল্লাহ আপনারা যদি চেষ্টা করেন আপনারাও এই খামার থেকে এরকম খামার করে অনেক ভালো সুফল পাবেন। এবং আশা করি কেউ বেকার থাকবেন না, যারা বেকার ঘরে বসে আছেন বা কোনো কাজ করার কোনো সুযোগ হচ্ছে না, যদি এরকম এরকম এই ভাইয়ের মতো যদি উদ্যোগ নেন আপনারা, আপনারা ভালো ভালো খামার করতে পারবেন আশা করি। এবং এখান থেকে চিটাগাং থেকে অনেক সাপোর্ট দেয় অনেক ভাইদেরকে, খামার করার সম্পর্কে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দেন। তো ভিউয়ার্স দেখুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো আপডেট পাবেন আপনারা। থ্যাংক ইউ।